এর আশেপাশে এই যে ছোট ছোট বিল্ডিং, এই হেডকোয়ার্টারের অফিসের ভেতর থেকে ঠিক 9টায় অফিসার লিউহার্ড বেরিয়ে আসবে। ভয় পাবেন না, আমি একজন ছাত্র, পুলিশ আমাকে ধরা করেছে। মা, মা, কে তুমি বাবা? ভয় পাবেন না, আমি একজন ছাত্র, পুলিশ আমাকে ধরা করেছে। পানি খাব। চিড়েমুড়ি দেই না থাক, পানি পিবা সেটাই বেশি ছিল। কোন অপরাধে তোমাকে পুলিশ তাড়া করেছে? ইংরেজ সরকারদের বিরুদ্ধে কথা বলেছি বলে। যে সংগ্রামের বিরুদ্ধে পুলিশ আজ আমাদের তাড়া করেছে, তা পুরোপুরিভাবে সফল না হওয়া পর্যন্ত আমরা কিছুতেই সরে দাঁড়াব না। রাতুন ভাই আমাদেরকে যেভাবে বলেছেন আমরা সেভাবে এগিয়ে যাব, তবেই আমরা আমাদের মিশন সাকসেস করতে পারব। আমাকে তোমাদের সাথে নাও না। আরে ছেলে বলে কি, এই তুই কি বলছিস জানিস? জানি, লড়াইয়ের কথা বলছি। আরে তোর তো লড়াই করার মতো বয়সই হয়নি। লড়াই করতে বয়স লাগে না, বুদ্ধি লাগে। ছেলেটি ছোট হলেও কথাটা কিন্তু বুদ্ধিমানের মতো বলেছে। তোর এখন পাঠশালার যাওয়ার বয়স, লড়াইয়ের বয়স হয়নি। আগে পড়াশোনা করে বড় হও, তারপর লড়াই। চলো, আর দেরি করা যাবে না। হ্যাঁ চলো। মাসি, তোমার ছেলেটা কি পাঠশালায় নিয়মিত যায়? কেন বাবা, ওর এখন যা চিন্তা ভাবনা তাতে তো মনে হয় না সে নিয়মিত পাঠশালায় যায়। কি করব বাবা, আমি বকাঝকা করেও তো ছেলেটাকে লেখাপড়ায় মন বসাতে পারি না। সারাক্ষণ শুধু খেলাধুলা, মিছিল, মিটিং নিয়ে থাকে। এটা থেকে তো ওকে ফেরাতে হবে, না হলে তো সে মানুষ হতে পারবে না। আমি এখন কি করব বলো? আমরা সবাই মিলে ওকে অনেক বুঝিয়েছি, অনেক শাসিয়েছি। ও কারো শাসন মানে না, নিজের ইচ্ছে মতো চলে। এইভাবে চলতে দিলে তো সমস্যা। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে বাবা। এম এ এন, ম্যান অর্থ মানুষ, আর ম্যাঙ্গো অর্থ আম। বুঝেছো সবাই? কাম মানে আসা আর গো মানে যাওয়া। বুঝেছো সবাই? ক্ষুদিরাম, ক্ষুদিরাম,
জি স্যার। স্ট্যান্ড আপ। এতক্ষণ আমি কি পড়াচ্ছিলাম? জি। এদিকে এসো। এই যে, এতক্ষণ ধরে আমি গ্রামার পড়াইতেছিলাম, তখন আপনার মন খানা কোথায় ছিল জনাব? কি হলো, কথা বলছিস না কেন? হাত পাত। কাকাবাবু, আমি লড়াই করব ইংরেজদের বিরুদ্ধে। বলিস কি রে, তোর তো লড়াই করার বয়স হয়নি রে বাবা। তোমরা যে করছো। আমাদের তো বয়স হয়েছে, তাই না? আমিও করব। ঠিক আছে, তুই বড় হ, তারপর তুই আমাদের মতো লড়াই করিস। এখন লেখাপড়ায় মন দে, ঠিক আছে? এই চল। আমাদের প্রথম হামলা হবে এবার বড়লাটের উপর। তিনি আগামী পরশু এসে পৌঁছাবেন। যদি আমরা তাকে হত্যা করতে পারি, তাহলে ইংরেজ সরকার বিতাড়িত হবে, আতঙ্ক চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে তারা সর্বক্ষণ অস্থিরতায় ভোগে। কিন্তু আমরা সেখানে পৌঁছবে কি করে? কৌশলে। হ্যাঁ, কৌশলে। কৌশল ছাড়া এখন আমাদের আর কোনো উপায় নেই। চলো সবাই। কাউকে কি দেখতে ইচ্ছে করে? আমি আমার মাকে দেখতে যাবো।